वेलकम बैक टू माय चैनल आशा করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আর শুভ বিজয়া সবাইকে তো আমি আজকে বিজয়ার দিন বানাবো সন্ধ্যাবেলা জল খাবার যেটা কিনা ঘরে বানানো একটা দারুণ রেসিপি তো এটার নাম হলো অমলেট মুঘলাই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে ডিমের অমলেটগুলো করে নিচ্ছি আর ওদিকে আমি ময়দাও মেখে রেখেছি অলরেডি একটা রুটি মতন রুটির শেপে বেলে রেখেছি ময়দা তো ময়দাটাকে আমি আগে মেখে রেখেছিলাম যাতে নরম হয় তো একটা রুটি মেখেও রেখেছি বেলে রেখেছি সরি মেখে নয় বেলে রেখেছি তো এখানে এর উপরে আমি একটা ডিমের অমলেট দিয়ে কীভাবে মুঘলাইয়ের শেপে বানাবো সেটা দেখাবো আর এখানে নিয়েছি মশলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে চাট মশলা আর ঘরে বানানো ধনে জিরে তেজপাতা ভুষুঙ্গ লঙ্কা শুকনো মানে ড্রাই মশলা যেটাকে বলে ভেজে নিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি তো এটাকে আমি মিক্স করে নেব নিয়ে ওর মধ্যে নুন দিয়েছি একটু তো এটাকে আমি এদিকের উপরে ঠিক রোল যেরকম বানাই সেরকমভাবে এর উপরে দিয়ে দেব বেশি দেব না অল্প অল্প দেব যাতে আমি এটাকে কেটে নেওয়ার সময় কেটে বেরিয়ে না যায় আর দেব আলু সেদ্ধ আমি মেখে রেখেছি তো সেটাকে এরকম ছড়িয়ে একটু দিয়ে দেব আমি কিন্তু নুনের আলুর মধ্যে কোনো মশলা দিইনি অনেকে আলুটাকে সব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মেখে রাখে আমি শুধু আলুটাকে একটু নুন দিয়ে মেখে রেখেছি আলুটাকে এইভাবে দেওয়ার জন্য তো এটাকে এবার আমি মুঘলাইয়ের শেপে ভাঁজ করে করে ভেজে নেব চলুন দেখে দেখাই কীরকমভাবে ভাঁজ করবো তো প্রথমে আমি সামনের দিক থেকে এরকম ভাঁজ করে উল্টিয়ে একটু চেপে নেব তারপরে এদিক তার উল্টো দিক থেকে একটু ভাঁজ করে চেপে নেব আর এই জয়েন্টে আমি একটু জল লাগিয়ে নেব যাতে এটা সহজেই আটকে যায় যাতে খোলা ভাজার সময় খুলে না যায় এখানে আমি জল লাগিয়ে নিচ্ছি নিয়ে এটাকে চেপে আটকিয়ে দেবো আর এবার বাঁ দিক থেকে আমি এটাকে চৌকোর আকারে চেপ দিয়ে এটাকে এইভাবে ভাঁজ করে দেবো এটাতেও আমি একটু জল লাগিয়ে নেবো যাতে এটার মুখটাও খুলে না যায় ভাজার সময় এটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবার ডান দিক থেকে আবার সেই সেম জল দিয়ে নিয়ে এটাকে মুড়ে দেবো দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে প্রেস করে নেব ঠিক চ্যাপটা টাইপের করে নেব যাতে এটা খুলে না যায় আর এই যে এটা ভাঁজ করার ফলে এটা একটু মানে মোটা টাইপের হয়ে যায় সেটা আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করলে এটা একটু চ্যাপটা টাইপের হয়ে যাবে আর চৌকো শেপটা আসবে তো এটা আমার রেডি হয়ে গেছে চেপে চেপে নিলাম নিচ্ছি এটা নিয়ে এবারে এটাকে আমি এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েই ভাজবো রিফাইন্ড অয়েল দিয়েই ভাজবো তো রিফাইন্ড অয়েল এদিকে আমার তেল গরম হয়ে গেছে তো এটাকে আমি হাত দিয়ে ডাইরেক্ট ছাড়বো না আপনারাও করবেন না কারণ হাতে তেলটা ছিটকে আসতে পারে তো এটাকে আমি খুন্তির সাহায্যে ছাড়বো চেষ্টা করছি কিন্তু ভাবছি আমার হাতে তেল ছিটকে আছে তাই খুন্তির সাহায্য নিয়ে আমি তেলের মধ্যে এটাকে ছেড়ে দেবো তো এটাকে খুন্তির ওপর নিয়ে দেখুন বন্ধুরা আমি চেষ্টা করেছিলাম হাত দিয়ে ছাড়া কিন্তু পারিনি তেলটা ছিটকে আসার ভয় খুন্তির সাহায্য নিয়ে আমি আস্তে করে এটা ছেড়ে দিলাম এটা কোনো কিছু হবে না ভেঙেও যাবে না বা যে ভিতরে যে ফুলগুলো দেওয়া হয়েছে এগুলো বেরোবে না তো এটাকে আমি আঁচ মিডিয়াম দিয়ে সুন্দর করে এটাকে লাল করে ভেজে নেব তো চলুন এটা আমি ভাজতে থাকি তো এটা প্রায় এক সাইড হয়ে গেছে এবার
দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা প্রায় হয়ে এসেছে। আর একটুখানি আর একটু লাল হলেই আমি এটাকে তুলে নেব। তো এদিকে দেখে বোঝা যাচ্ছে যে এটা খুবই সুস্বাদু হয়েছে। এই যে আমার একদম পুরো মোগলাইটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি প্লেটে তুলে নেব। এটার মধ্যে কোনো তেল যে এরকমভাবে যেরকম তেল দিয়েছি দেখুন বন্ধুরা সেরকমই তেলটা রয়েছে, শুধু ফ্রাইটাই হয়েছে, তেলটাও খুব একটা টানেনি আর এর পুরো একটুও বেরোয়নি, যার জন্য তেলটা দেখুন একদম পরিষ্কার তেল। এখানে আর একটা মোগলাই আমি দিয়ে দিলাম তেলে। তো এটাও এরকম সেম পদ্ধতিতে মিডিয়াম আঁচে ভাজতে থাকবে। তো এটাকেও এরকম লাল লাল করে ভেজে নেব। আজকে বিজয়ার দিন, বিকেল আমরা এই কদিন বেরোতেই পারিনি এই করোনা ভাইরাসের জন্য। তো নবমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো আজকে আর যাওয়া হয়নি, আজকে আমাদের কিছু নিয়ম ছিল। তো বিকেলের দিকে টিফিনটা ঘরেই বানালাম, প্রত্যেক দিনই ঘরেই বানাই কিন্তু আজকে একটু স্পেশাল বানিয়েছি বলে তাই দেখাচ্ছি। তো এখানে আমার দেখতেই পাচ্ছেন দুটো মোগলাই খুব সুন্দর সুস্বাদু হয়েছে, মানে খেতে অপূর্ব হয়েছে,